নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল তারাপুর, অভিযুক্ত ফেরার। বার্মি সুপারি পাচারের বিরুদ্ধে অভিযান চলছে, বড় সাফল্য পুলিশের। লোকসভায় রবিদাস সমাজের প্রার্থী দাবি, শিলচরে উন্নয়ন পরিষদের সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠল তারাপুর গুণমী রোডের বাসিন্দা সানি চৌধুরীর বিরুদ্ধে। তার একটি গালামালের দোকানে ভান্ডারগুলির এক গৃহবধূ কিছু ক্রয় করতে গেলে সানি ওই গৃহবধূর সাথে অশ্লীল আচরণ করেন। দোকানের গডাউনে নিয়ে গেলে গৃহবধূ চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার আওয়াজ শুনে স্থানীয় লোকজন জমা হন। লোকজন দেখে সানি তার হাতে গুড় কাটার চাকু দিয়ে দু তিনবার আঘাত করে পালিয়ে যায়। গৃহবধূর সাথে অশ্লীল আচরণ করার প্রতিবাদে স্থানীয়রা জমায়েত হতে শুরু করেন। এতে এতটাই উত্তেজনা ছড়া যে সেই দোকান ভাঙচুর তথা অগ্নিসংযোগ করার চেষ্টা করে স্থানীয়রা। ততক্ষণে খবর যায় তারাপুর থানায়। পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। টানটান উত্তেজনার মধ্যে উত্তেজিত জনতা বারবার ভাঙচুর করার চেষ্টা করলেও পুলিশ তাদের সরিয়ে দেয়, ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্যদিকে আহত মহিলাকে সাথে সাথে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ সানিকে ধরার চেষ্টা করছে। আজকে ঘটনা না, এরকম প্রায় সময় ঘটনা ঘটে। আজকের ঘটনাটা পাবলিকের ফ্রন্টে আই গেছে, সবে পাইছে। একটা মেয়েলো একজন ভদ্রমহিলা তার দোকানে জিনিস নিতে আইছে। তো ভদ্রমহিলা নিয়ে আইয়া জিনিস দিয়ে তার স্টাফের কাছে ইন্ডিপেন্ডেন্ট তার সঙ্গে কথা কথা হইয়া পড়ার পরে কইছে আপনি এদিকে আই। সানি সানি এই যে সানি চৌধুরী। তারপরে তার ঘরের যে ভিতরে তার গোডাউন আছে, গোডাউনে যে সময় ভিতরে ঢুকাইছে মেয়েটারে মেলুকটারে নিয়ে ভিতরে দিছে। যে সময় ভিতরে ঢুকছে এই মেলুকটা চিৎকার আল্লাহ চিৎকার করছে। এখানে লোকাল যারা আসলো সব বাইরে দিয়েছে, দৌড়ে কিতাইছে কিতাইছে। ওই গেছিল তারা যেখানে উঠিয়ে দৌড়ে মারছে, সে মেয়েটার মেলুকটারে দায়কটা দিয়া বাঁকতে গেছে, দা দিয়া সেট মারছে। সানি 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 চৌধুরী লগে পারতো আছে, পারতো তার রিলেটিভ একজন বইনের জামাই, বইনের জামাই, বইনের শালা, বইনের মানে তার শালা, তার শালা। এখানে আজকে কয়দি কতদিন ধরে এই ডেইলি এখানে এই জায়গাটার মধ্যে একটা এমন বাজি আড্ডা হয়ে গেছে। রাত্রেবেলা 9টার পরেই কোনো মানুষ মেলুক এদিকে যেতে চিন্তা করে কি ধরনের আড্ডা? এই তো তার পদে আড্ডা, মদের আড্ডা। এখানে আপনি দেখা হয়েছে আপনার স্কুটির লাইন, তার তার সবের লাইন, তার তার শ্বশুর বাড়ি সব এখানে থাকে। তো জানি না তার তার ব্যাপার মনে হয়, কিন্তু এখানে মদের একটা বিরাট বড় মদের মদ। তারপরে ওই যে একটা ঘর আছে খালি, এই ঘরটা খালি, এটা আমরা নিজে প্রাপ্তি গাইয়া কয়েক দর্শি দর্শি ভাঙ্গা হয়েছে। তারপরে আবার শুরু হয়ে গেছে জিনিসটা। আজকের জিনিসটা প্রায় সময় করিয়া থাকে, কিন্তু আজকেরটা সামনে আইসে এলাকা সবের চোখে পড়ে গেছে জিনিসটা। বার্মিট সুপারি পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য পেয়েছে কচুদরম পুলিশ। চলতি মাসের পয়লা তারিখ রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে বার্মিট সুপারি বোঝাই দুটি ছোট ট্রাক আটক করে পুলিশ। এরপর 3 তারিখ রাতে আরেকটি অভিযানে নেমে দুটি মারুতি গাড়ি সহ বার্মিট সুপারি বাজেয়াপ্ত করে কচুদরম পুলিশ। থানার অফিসার ইনচার্জ কে নাথের নেতৃত্বে চলতে থাকা এই অভিযানে বার্মিট সুপারির বিরুদ্ধে সাফল্য অর্জন করে কচুদরম পুলিশ। বাজেয়াপ্ত সুপারি সহ বাহনগুলোকে আইনিভাবে বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। উদ্ধার হওয়া বার্মিট সুপারির ওজন বা বস্তার সংখ্যা জানা না গেলেও প্রচুর পরিমাণের বার্মিট সুপারির বস্তা আটক করা হয়েছে বলে খবর। বরাকভেলি রবিদাস উন্নয়ন পরিষদ ও কাছাড় জেলা রবিদাস উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে রবিবার শিলচর আরকাটিপুর সংলগ্ন রবিদাসজী মন্দির প্রাঙ্গণে এক সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা হয়। কেদারনাথ রবিদাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় রবিদাস সমাজের বিভিন্ন সমস্যা দাবি নিয়ে আলোচনার পর আগামী দিনের রূপরেখা তৈরি করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর আসনে রবিদাস সমাজের একজনকে প্রার্থিত্ব প্রদান ও রবিদাস ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করার জন্য জোরালো দাবি উঠেছে। এছাড়াও সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হন বক্তারা। রবিদাস উন্নয়ন পরিষদ আর কছাড় জেলা রবিদাস উন্নয়ন পরিষদ কে তরফ সে হামারে সমাজ কো রূপকার জো গাঁও শহর মে বৈঠে হুয়ে हमारे समाज के चौधरी और महंत बोलते हैं, जो ये लोग जो समाज के सही दिशा दिखाकर आज समाज को संगठित करते हैं, इन लोग का सम्मानित करने के लिए
आज को सभा का आयोजन किया गया और इस सभा के माध्यम से हमारे गांव और शहर को संगठित रूप से चलाने वाले चौधरी महंत लोग को आज संबोधना के रूप में हम उन्हें एक संबोधना के रूप में हमें एक एक ऐसे ये संबोधना पत्र दे रहे हैं। ये उनकी घर पर रहेगी, ये उनके लिए बहुत बड़ी चीज़ है, एक स्मृति रहेगा उनके पास। और आज जो कठोर परिश्रम करके समाज को जोड़ने के काम कर रहे हैं, इसके लिए हम उन्हें संबोधित कर रहे हैं। समाज तो शेड्यूल कास्ट से आती है और हमारे सिलचर लोकसभा आसन फिलहाल SC हो गया है। इसके जरिए हम लोग प्रयास डाल रहे हैं और प्रयास भी कर रहे हैं कि अगर हमें हमारी समाज को किसी को अगर टिकट मिले तो हम लोग जरूर एक दफे कोशिश करेंगे इलेक्शन के लिए। গতকাল বিভিন্ন মিডিয়ায় এ খবর বেরিয়েছিল, ছোট দুই বোন ও বোনের স্বামী তুলসীপাল ও চন্দ্রকান্ত নাথ মিলে বড় বোন রিঙ্কু রানী দাসের কামড় দিয়ে নাক কেটে দেয়, যা থানায়ও মামলা হয়। শিলচরের তৃতীয় লিঙ্ক রোডের 5 নম্বর লেনের এ ঘটনা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকরা আহত অবস্থায় শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে নিয়ে যান, সেখান থেকে শিলচর মেডিকেল কলেজের চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। পরিবারের লোকেরা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন এবং টিঙ্কু পাল, রীনা নাথ ও তাদের স্বামীদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন বলে জানান পরিবারের লোকেরা। অন্যদিকে অভিযুক্তদের মন্তব্য অন্যরূপ। তাদের বক্তব্য, হামলার শিকার হয়েও পথে পথে ঘুরে বেড়াচ্ছেন তারা। হামলার শিকার হয়েও সঠিক সময়ে FIR দাখিল করতে না পারায় বর্তমানে অসহায় অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে তাদের। পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের আর্জি হাতে নিয়েও দাখিল করতে পারছেন না এই দুই মহিলা। পরিবার বিষাদের পরিবেশে ছোট ছোট শিশুকন্যাদের ঘরে রেখে এদিক ওদিক ঘুরে বেড়াতে হচ্ছে অসহায় মহিলাদের। নাক কাটার বিষয়টি সম্পূর্ণ অন্যরকম ঘটনা। তাদেরকে ডেকে নিয়ে অত্যাচার করা হয়েছে এবং তারা যখন প্রায় অজ্ঞান অবস্থায় তখন অপরপক্ষ নিজেরাই প্রথমে থানায় গিয়ে মামলা দায়ের করে, কিন্তু বাস্তবে তাদের উপর অত্যাচার করা হয়েছে বলে জানিয়েছেন টিঙ্কু পাল ও তার বোন রীনা রানী নাথ। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তক্রমের সত্য প্রকাশের এবং উপযুক্ত দোষীদের শাস্তি প্রদানের দাবি জানান। বিবাদ চলতেছে আমার বাবা, বিবাদ চলে রিটার্নে আমি ডেভেলপমেন্ট অথরিটির কাছে আমি কমপ্লেন দিছি। ডেভেলপমেন্টে তারা সকুচ করছে, সকুচ করার পর ডেভেলপমেন্ট অথরিটির কথা কিচ্ছু মানছে না, অমান্য করছে। তখন আমি গিয়া সিভিল জজ নাম্বার 1 গিয়া আমি কেস করছি। বড় বইন আর বড় বইনের জামাইয়ে আমরা ফোন করছে যে আমরা এটা মিউচুয়ালের মাধ্যমে আমরা বইয়া শেষ করে নিমু, বইন তোরা আয়। তখন আমরা গেছি বইনের বাড়ি, সরলতার সহিত আমরা গেছি। যাওয়ার পর দিকে গিয়া দেখি তারা করো মানে যেরকম বিচার, যেরকম বয় মিটিং বয় এরকম, তারা সব মা ভাই, আমার মা মায়ানী পাল, ভাইয়ের নাম সুরজ পাল, শশাঙ্কর দাসে আমরা রাখাইছে। আর তারার গড়ো তো আমার বড় বোনের জামাই শশাঙ্কর দাস, তো মা ভাই গিয়া দেখছি, আর ছোটো ভাই শানি পাল, আর এখানে মিলে বড় ভাইয়ের তিন, বড় বোনের জামাইয়ের তিন ভাই পরি দাস, বিপুল দাস আর জ্যোতি দাস, আর পরি দাসের বউও লগে আসলো। আর এখানে গিয়া দেখি তারা সব এখানে একত্রিতভাবে 10-11 জন মানুষ প্রায়। তখন আমরা লোকে তারা মাতামাতি তরকাতর গুইতেছে, কেস আমি দিছি, কেসের ব্যাপারে আমরা কেস উঠাই লিতাম। ছোটো বন্ধু কইতেছে তোরা কেসের জবাব আমার ইয়ে দিবে নাকি, তোরারে আমরা মশা শিখাই নিম, আজকেই শেষ করে নিলি। ওই আটকানিত লাগছে, আটকানিত গিয়া তাইও আটকাটকি করছে। আর আমরা তো দুই ভাইয়ে দুই দিকে টান মারতেছে, বড় ভাইয়ে আমরা ষোলো মুঠির দুইটা টানিয়া রাখছে, দুই বন্ধু দুই দিকে টানিয়া রাখছে, আর যা বড় বন্ধুর জামাইরে কইতেছে তাও। আর ওই গিয়েছে তাও কইতেছি না, ওই আত্ম ধরছি আমি, আর তাও তার গিয়া ক্রস হইয়া গিয়েছে তাই দিকে লাগিয়ে গেছে, আর লাগিয়ে বড় বন্ধুর সামনে আসলো, বড় বন্ধুর নাক মনে হয় কাটিয়ে গেছে হয়তো, আমরা অনেক শুনছি, নিজের মাধ্যমে শুনতে পারতাছি তার নাক। আমি জানি না
বইনের জামাই তার নামে সবাইয়ের নামে এজাইয়া দিছে মিথ্যা এজাইয়া জামাইয়ের নাম রইদাত আসলো না আমরা পুলিশ প্রশাসনের কাছে তথ্য দিতে পারো জামাইয়ের নাম আমার নাম রিনা রানী নাথ আমার হাজবেন্ডের নাম হলো চন্দ্রকান্ত নাথ পুষ্প বিহারি লেন আমার বাসা আর নিয়া হইল আসি ইমপাস একদম লাস্ট মাথাতে আপনারা প্রশাসন আমি তো যাইতে পারতাছি না আপনারা যাই না আমার ঘরে ঘরে গিয়ে আপনারা দেখবেন আমার কি পরিস্থিতি বাচ্চা দুটো বাচ্চা দুটো আমি অন্য কাজে আমার বাচ্চা দুটো না ভালো আর কি আইছি কইছি আপনারা আমার এখানে বাসাই আমি তো দাদারে নিয়ে আমি ঘুরতে পারতাম না আমার কোনো টাকা পয়সাও আত নাই আমার বাচ্চা আমি কই রাখতাম কই খাওয়াই দাও আজকে তিন দিন কই না আমরা উপর রাস্তায় রাস্তায় ঘুরতাছি আপনারা এসে বিচার করবেন আর আপনারা পুলিশ প্রশাসনের কাছে কইতে আমি এটাই আর দিতে পারতাছি না এটাই আমার সঙ্গে কিন্তু আমি দিতে পারতাছি না আগে না জায়গা গুলো দিতে পারছি না আর নিউজ মাধ্যমে নিউজ দাদা দাদা হইতাছি আপনারা পুষ্প বিহারি লেন গিয়া খবর করিয়া আপনি আমার আমাদের ঘরে যাই গিয়া সব কিছু ফটো উঠাই আমি সত্যি না মিথ্যা আপনারা যাই আর পুলিশ প্রশাসন সুবিচার করো এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ জানাই যে গরিবের কি কিছু নাই তারা আজকে আপনারা এইরকম পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করছে চিহ্নিত করিয়া চিটিং করিয়া আমার দাও দিও মারলো আমার জামাইও আসলো না আজ আসলো জামাইর নামও ঢুকাইছে আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি পশ্চিম ধলের নয়া বিএনপির প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট কংগ্রেস কর্মী লালা আইমুল আন্ডি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগার পর তিনি শুক্রবার বাগবাহারের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর 1992 সালে হাইলাকান্দি এসডিও কার্যালয়ের এলজি পদের চাকরিতে ইস্তফা দিয়ে লালা আইমুল নয়া বিএনপির পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে জিপি সভাপতি পদে নির্বাচিত হন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রদেশ কংগ্রেস মুখপাত্র সঞ্জীব রায় নয়া বিএনপির এপি সদস্য প্রদীপ সিং প্রদীপ আচার্য প্রমুখ সোনাই শহরের 4 নং ওয়ার্ডের নেতাজি পল্লীতে স্থায়ী মাতাবাড়ি দুর্গা মন্দির নির্মাণের জন্য 2 কাঠা জমি দান করলেন স্থানীয় মালতি দাস নিয়তি দাস স্মৃতিকোনা দাস সুদীপ দাস সুনীল দাস সুশান্তি দাস প্রমুখ রবিবার স্থানীয় যুবসংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত সভায় মায়ের নামে জমি দাতাদের এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় শীতাংশু চক্রবর্তীর পৌরোহিত্যে আয়োজিত সভায় সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস রামকৃষ্ণ নাথ দীপু কুমার দাস অতুল কুমার শুক্লবৈদ্য সুবিনয় দাস সঞ্জীব কুমার দাস সৌমিত্র দাস প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উল্লেখ্য এলাকায় দুর্গা মণ্ডপের স্থায়ী জমি না থাকায় যুবসংঘ ক্লাব দীর্ঘ 50 বছর থেকে অস্থায়ী স্থানে পুজো করে আসছে আমরা ওনার বাড়িতে একত্রিত হয়ে সবাই ওনার পরিবারকে সান্ত্বনা দিই এবং ওনার চির আত্মার শান্তির জন্য আমরা একত্রিত হয়ে আজ ওনার পরিবারে এসেছি আর ওনার যে আগের যে অবদান সেই অবদানটা আমাদের পূরণ হবে না উনি যে কাজ করে গেছেন আজ আমরা মর্মাহত উনি নেই আমাদের সাথে হ্যাঁ যদি উনি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে আমাদেরকে অনেক ভাবে আমাদেরকে অ্যাডভান্স করতেন দলের কাজ করে যাইতেন দলটাও আমাদের একটু ইয়ে ছিল তো ওনার আজ পরলোক হওয়ায় ওনার যে গ্যাপিংটা এই গ্যাপিংটা পূরণ করা আমাদের দ্বারা অনেক অসম্ভব হ্যাঁ আর কি বলবো ওনার পরিবারকে মাতা সুস্থ শান্তি থাকার জন্য আমরা কৃতজ্ঞবদ্ধ আজ সকালে শিলচর তারাপুরের কালী মন্দিরের তারাপুর কালীবাড়ি সেবা সমিতির ট্রাস্টের উদ্যোগে 153তম কালীপুজো উপলক্ষে কালীবাড়ি প্রাঙ্গণ থেকে এক বিরাট আকারের প্রভাত ফেরি বের করা হয় এই প্রভাত ফেরি তারাপুর এলাকার প্রধান প্রধান সড়ক হয়ে আবার তারাপুরের কালীবাড়িতে গিয়ে শেষ হয় এই বিষয়ে ট্রাস্টের সদস্যরা বক্তব্য রাখেন জনসাধারণ সবাইকে আহ্বান করব আমাদের মন্দিরে এসে মায়ের দর্শন করে যান এবং আমাদের এই পূজাটাতে সুস্থ সুন্দরভাবে পরিচালনা করতে পারি তার জন্য উৎসাহিত করে যান নমস্কার
সবাই আপন জনসাধারণকে আমন্ত্রণ জানাচ্ছি পূজাতে এসে জয়েন করার জন্য এবং আমাদের পূজাটা যাতে সুন্দরভাবে সুস্থভাবে হয়। সেক্রেটারি হিসাবে আমি বলছি পূজাটা যাতে সুন্দরভাবে হয় সবাই এসে আপন জনসাধারণ জয়েন করার জন্য এবং দিন রাত্রেবেলা ওই ইয়ের পর ভোগ বিতরণ করা হবে। তো সবাইকে বলছি আসার জন্য আমরা অবলদা আমাদের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট আমি সেক্রেটারি তো তারাপুর কালীবাড়ি সেবা সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় সুপারি বিক্রেতাদের সমস্যায় সরব হলেন কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি মোলানা এনামুল্লা। শনিবার কাটিগড়া চক্র আধিকারিকের সঙ্গে দেখা করে কাটিগড়া লোকাল সুপারি ব্যবসায়ীদের দুঃখের কথা তুলে ধরেন এবং সার্কেল অফিসারের মারফত এক স্মারকলিপি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করেন। অসম গণ পরিষদের ভাতৃ সংগঠন কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি মোলানা এনামুল্লা তিনি আরও বলেন, লোকাল সুপারি ফসলধারী ব্যবসায়ীরা যেভাবে জীবিকা নির্বাহের জন্য স্থানীয় সুপারির ফসল উৎপাদন করে থাকেন ঠিক সেইভাবে মূল্য পাচ্ছেন না, কারণ লোকাল সুপারির আড়ালে অবৈধ বার্মিট সুপারি পাচার হচ্ছে। তাই বর্তমান অসম সরকার ওই বার্মিট সুপারি পাচার পুরোদমে বন্ধ করে দিয়েছে। এর কারণে স্থানীয় সুপারি বিক্রির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টির মুখে পড়তে হচ্ছে এই মরশুমে। উক্ত বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন সার্কেল অফিসারের সম্মুখে। লোকাল সুপারি ব্যবসায়ীরা এই লোকাল সেটা দিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। এইভাবে যদি বার্মিট সুপারি বিক্রির বন্ধের নামে লোকাল সুপারি বিক্রির ক্ষেত্রে বাধা আসে তাহলে এই লোকাল সুপারি ব্যবসায়ীরা কিভাবে জীবিকা নির্বাহ করবেন? তাই কৃষক পরিষদের কাছাড় জেলা কমিটির সভাপতি মৌলানা এনামুল্লা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও আসাম পুলিশের ডিজিপির দৃষ্টি আকর্ষণ করিয়ে উক্ত বিষয়টি সুরাহার জন্য অনুরোধ জানান। যে আমাদের বরাক উপত্যকা বিশেষ করে এই মরশুমে আমাদের বরাক উপত্যকায় যে লোকাল সুপারি উৎপাদিত হয় সেই লোকাল সুপারি উৎপাদন করে প্রায় 95% গ্রামের মানুষ এই সুপারির উপর ভিত্তি করে তাদের ইয়ারলি আর্থিক সবলতা এবং দুর্বলতায় পরিণত হয় এবং এই সুপারি বিক্রি করে কোনো পরিবার ছেলেমেয়েদেরকে বিবাহ দেয়, কোনো পরিবার ছেলেমেয়েদের পড়াশোনার খরচা দেয়, কোনো পরিবার বড় বড় রোগে আক্রান্ত মানুষদেরকে চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি জিরো টলারেন্সের কথা বলে থাকেন, আমরাও সমর্থন করি, আমরাও সরকারের দলের সরকারের সঙ্গে থাকা একটি দল অসম গণ পরিষদ দল। আমরা দুর্ভাগ্য এটাই যে উনাকে ট্রাক্টরের নিচে পড়ে কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকা জুড়ে। কালীগঞ্জের মনসাঙ্গন জিপির খাংটের গ্রামে অস্বাভাবিক এক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে বৃহত্তর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন ক্ষেতের জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে গিয়ে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। ট্রাক্টরের চাকার নিচে পড়ে কমরুল ইসলাম নামের 12 বছরের এক কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ ওয়াচপোস্টের পুলিশ। পরে ঘটনাস্থল থেকে কালীগঞ্জ ওয়াচপোস্টের পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে। খালিকুর রহমান আর সালানি তা ছিলকে তার ছেলের নাম কিটা ফিজুর রহমান জায়গাও তার নেই তে জায়গায় সকুরমুখ গ্রামে একজনের আব্দুল মতিনের ও টাকার বিনিময়ে সইয়া দিত্রা টাকার বিনিময়ে আচ্ছা আচ্ছা তে ট্রেডকারর মালিকর নাম হইল হিফজুর রহমান না খালি খালিকুদ্দিন আব্দুল খালিক ট্রেডকারর মালিকর নাম আব্দুল খালিক আর টেটকার সালানি আছিল তার ছেলে নাম হিফজুর রহমান হিফজুর রহমান আচ্ছা আচ্ছা আর জায়গাটা খার সোয়াত আছিল এই জায়গাটা এটা তো মইনুদ্দিনের সকিরমুখ গ্রামে মইনুদ্দিনের ও বাড়া দিয়া বাড়া দিয়া বাড়া আলমারি টাকার বিনিময়ে আলমারি। নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়ল লাইমস্টোন বোঝাই ট্রিপার। বরাত জুড়ে রক্ষা পেলেন ঘুমিয়ে থাকা লোকজন। দুর্ঘটনাটি রাত আনুমানিক 3টে নাগাদ ঘটে। আচমকা বিকট শব্দে চমকে উঠলেন ঘুমিয়ে থাকা বাড়ির লোকজন। ভূমিকম্পের মতো কম্পন অনুভব করলেন লোকজন। আতঙ্কে সবাই ঘর থেকে বেরিয়ে দেখেন ভূমিকম্প নয়, জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরের উপর ছিটকে পড়েছে একটি লাইমস্টোন বোঝাই 10 টাকার ট্রিপার। ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর করিমগঞ্জের ফকিরা বাজারের পশ্চিম প্রান্তে জাবদা গ্রামের পিএইচএ কর্মচারী বজরুল হকের ঘরে। এই দুর্ঘটনার ফলে বজরুল হকের ঘরের বারান্দা ভেঙে যাওয়ার পাশাপাশি তার ঘরের অনেক দেওয়ালেও ফাটল দেখা দিয়েছে।
আর এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বজরুল হকের ঘরের। ঘটনার বিবরণে জানা যায়, রাত 3টায় যখন দুর্ঘটনা সংঘটিত হয় তখন তারা বেরিয়ে এসে NL01A H2O 076 নম্বরে দুর্ঘটনাকারী ট্রিপারটি সেখানে পড়ে থাকা অবস্থায় দেখতে পান, কিন্তু চালক সহ চালক বা মালিক কাউকে দেখতে পাননি তারা। পরে সকাল আনুমানিক 8টার দিকে পুলিশ এবং গাড়ির মালিক সেখানে উপস্থিত হন। এদিকে গাড়ির মালিক বজরুল হকের ঘরের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিজে বহন করবেন বলে আশ্বাস দেয় বলে জানা গেছে। সো বেসিক্যালি গতকালকে রাত্রে তিনটা ফন্ড মেবি হইব, তিনটা ফন্ড হইব। একটা আমরা মানে বোধহয় ঘুমা আসলাম সব, আর একটা বহুত জোরে শব্দ করছে। সো আমি গতকাল বাড়িয়েছি, বাড়িয়ে দেখছি যে একটা 10 টাকার টিপার, যেটা আমরা মানে লাইমস্টোন লোড করিয়া লইয়া যায়, আর আমরা পুরা ইয়া গরো মাছে আরি বাড়ি মারি আগত পুরা একটা পুরা রুম আরি ডেমেজ করে দিয়েছে রুম বারিন্দা। আর আমরা ঈদ যে রুমও মাছে ঈদ মানে আমরা বাই ঘুমা আসলাম। সো আমরা ফটো করে উঠিছি, উঠিয়া মানে ড্রাইভার উইবার তারা সব বাগি গেছে, তারা কেউ আসেন না। আর সকাল পর্যন্ত কেউ আইসে না, মালিক কেউ আইসে না। তারা সকাল অ্যারাউন্ড 7টা-8টার সময় আইসে। আওয়ার পরে তো আমাদের লোকে মানে ফার্স্টে পুলিশও আইসে, ট্রাফিক পুলিশ। আওয়ার পরে কইছে তুমি দেন সেটেলমেন্ট করতে আনি না লিগেলি অ্যাকশন লই দেয়। সো আমরা কাছে সেটেলমেন্ট করতাম, সো সেটেলমেন্ট হয়েছে। হওয়ার পরে এখন মানে আমরা তো দেখিয়া দাঁড়িয়ে মানে সেটেলমেন্ট হয়েছে, কইছে তারা খালকে বা পশু দেখি আবার রিকনস্ট্রাকশন আমরা মানে করিয়া দিব, যতটুকু ড্যামেজ হয়েছে। পুলিশের লোকে অলরেডি কথা কইছি, তারা উঠিয়া কইছে যে যদি সেটেলমেন্ট তারা মানে না তো আমরা লিগেল অ্যাকশন মানে লওয়া হইব। আপনারা মাল দেখতে পারবা, মাল যেন দেখাই দিতে পারবা, দেখতে তো লাগে যে নবার লোড। এটা ফার্স্ট টাইম হন না, রিসেন্ট অনেক ঘটনা হয়ে আছে। লাইমস্টোনের বিজনেস তো আইস থেকে শুরু হয়েছে না, লাস্ট 2 বছর থেকে চলে। আর ইলা কতটা ঘটনা হয়েছে, যেখানে মানুষও বোঝেন, একটা ছোটো বাচ্চা কয়দিন আগে মারা গেছে মসজিদে যাওয়ার সময়। তো একটা মানে প্রশাসনে একটা মানে সবসময় একটা অ্যাকশন লইতো, নাইলে তো ইলা মানে রেগুলার একটা ঘটনা হয়, রেগুলার একটা ঘটনা হইব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল তারাপুর, অভিযুক্ত ফেরার। পারমিট সুপারি পাচারের বিরুদ্ধে অভিযান চলছে, বড় সাফল্য পুলিশের। লোকসভায় রবিদাস সমাজের প্রার্থী দাবি, শিলচরে উন্নয়ন পরিষদের সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।